হ্যালো ফ্রেন্ডস আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে তো জানোই আমার খুব ভালো লাগে আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে অবশ্যই বলো আর প্রত্যেকে কেমন আছো অবশ্যই জানিও নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি সকালবেলায় টিফিন সেরে একটু বেরিয়েছি মায়ের কয়েকটা প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আর একটু ওষুধ ফল টল কিনতে তো কিনে প্রচণ্ড রোদ্দুর দেখতেই পেলে গেটে জ্যামে দাঁড়িয়েছিলাম তো ক্লান্ত হয়ে ফিরেছি মায়ের জন্য এই বক্সগুলো কিনে মায়ের কিছু জিনিসপত্র কেনার দরকার ছিল তো পুরনো জিনিস দেখবে যত নতুন দিয়ে তুমি সাজাবে তত সুন্দর কিন্তু লাগবে পুরনো জিনিসগুলো তাকে ফেলে দেওয়ার মতন বা নষ্ট করে অগোছালো করে রেখে দিলে কিন্তু হয় না যত তুমি গুছিয়ে রাখবে সে ভাঙাচোরা বাড়িকেও তুমি যদি গুছিয়ে সুন্দর করে রাখো তাহলে কিন্তু সেটাও দেখতে একটা রাজপ্রাসাদের থেকে কিছু কম লাগে না আমার কিন্তু এটাই মনে হয় আমার মনে হয় তোমাদেরও সেটাই মনে হয় তো আমার এই ড্রেসিং টেবিলটা অনেক পুরনো এটা দু সালের ড্রেসিং টেবিল তো এখনো পর্যন্ত এত সুন্দর রয়েছে এত মেনটেন করে রাখা থাকে এটা কিন্তু মাঝে মাঝে বড্ড উপরটা অগছল হয়ে যায় তো সে কারণে আমার খুব মন খারাপ হয়ে যায় এসে তো আমি এই বক্সগুলোকে কিনে একটু জিনিসগুলো অ্যারেঞ্জ করে একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম অনেক দিন পর ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম আসলে মা একা অতটা পেরে ওঠে না এগুলো গুছানো স্বাভাবিক ব্যাপার যেটা হয় মায়ের পক্ষে তো এগুলো সব সময় গুছিয়ে গুছিয়ে রাখা সম্ভব হয় না তো সে কারণেই আমি এগুলোকে মেনটেন করতে ভালোবাসি তো সে আমি করেছি তো আমি এখানটা গুছিয়ে নিলাম তোমরা বলো আমার এই ড্রেসিং টেবিলটা কেমন লাগছে আর ড্রেসিং টেবিলটা কীরকম দেখতে কতটা সুন্দর অবশ্যই কিন্তু প্রত্যেকে একটু কমেন্ট করো কমেন্ট না করলে তোমরা যে আমাকে পাশে আছো ভালোবাসছো আমি কি করে বুঝবো বলো তোমরা তোমাদের কমেন্টে আমার তোমাদের ভালোবাসাটা তো বোঝা যায় না যে আমাকে কে কতটা ভালোবাসছো অবশ্যই অনেকেই কমেন্ট করো আমি দেখি এখন আর তোমাদের এই কমেন্ট পাওয়াটা তোমাদের এই ভালোবাসা পাওয়াটাও কিন্তু আমার একটা বিশাল বড় ভাগ্য তো যাই হোক পুরনো জিনিসকেও যেরকমভাবে নতুন সাজিয়ে গুছিয়ে সুন্দর করা যায় সেরকম আমরাও তো এখন একটু পুরনো হয়ে গেছি এখনকার জেনারেশান থেকে রোদ্দুর থেকে এসে আমি তো একদম পুরো বিধ্বস্ত হয়ে রয়েছি রীতি তবু যেহেতু সাজানো গোছানোর ব্যাপার ওই জন্য আমি লেগে পড়েছি ড্রেস চেঞ্জ না করেই তো এরপর আমি ছেলেকে আগে একটু খাইয়ে নিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছে আজকে আমার সব কিছুই টাইমের বাইরে গিয়ে হয়েছে আগে আমি ছেলেকে খাইয়ে নিলাম ড্রেসট্রেস চেঞ্জ করে কারণ ওকে খাইয়ে না দিলে ওর পুরো খাবারটা পেটে যায় না এটা একটা ব্যাপার আছে তারপরে আমি একটু নিজের চর্চা করতে বসবো নিজের ত্বকের চর্চা এত রোদে পুড়ে জামা হয়ে এসেছি তো একটুখানি তো কিছু করতেই হবে তো আমি যেটা বললাম আমরাও পুরনো হয়ে যাচ্ছি আমাদেরকেও সুন্দর রাখতে নিজের নিজেকে সুন্দর রাখতে নিজেকে ঠিকঠাক রাখতে একটু নিজেরও তো একটু কিছু করা প্রয়োজন তো সেই জন্য আজকে আমি চিনি আর টমেটো নিয়ে বসে পড়েছি রোদ্দুর থেকে এসে একটু নিজের ত্বকের যত্ন নিতে তো আমার এই ভয়েস ভয়েস ওভারটা দিতে দিতে তোমরা যদি কেউ অন্য কিছু অন্য সাউন্ড পাও একটু মানিয়ে নিও প্লিজ আমি ছাদ থেকে ছাদে ঘুরতে ঘুরতে ভয়েস ওভার দিচ্ছি আর আমাদের এখানে খুব কাছেই ট্রেশ স্টেশন রোড তো রকম আওয়াজ একটু হতে পারে প্লিজ তার জন্যে আমি সরি কিন্তু আমার এই এইখানটা বয়জোবা দেওয়ার জন্যে খুব ভালো জায়গা তো দেখো আমি এখন মুখটা ধুয়ে এসেছি কতটা ক্লিন আর কতটা ফ্রেশ লাগছে ওটা ওটা দিয়ে স্ক্রাবটা করে ট্যান ট্যান স্ক্রাব দুটোই হয় চিনি আর টমেটোতে তো যাই হোক এবার আমি স্নান সেরে আগে খেয়ে নিলাম কারণ আজকে বললাম সব কিছু সময়ের বাইরে আজকে মা ডিমের কারি তরকারি অনেক কিছুই করেছিল তো যা ছা খেয়ে দিয়ে এসে চুল টুল আমি ছাদের জামা কাপড়গুলো তুলে ফেলতে এলাম যে আগে যেগুলো শুকিয়ে গেছে সকালবেলায় যেগুলো মেলে গেছিলাম সেগুলো এখন তুলে নিই আর যে যেটুকু ভিজে আছে দু একটা জিনিস আমি সেটুকু এখন মেলে রেখে দিই ছাদে ওগুলো সন্ধ্যের আগে তুলে নেব। তো এই এই ছিল আজকে আমার সারা দিনের কাজ আমি সারা বিকেলের পর থেকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আমার ওই অসুস্থ কাকু কাকুকে একটু দেখতে গেছিলাম সন্ধেবেলায় তো সে কারণে তো যাই হোক তোমরা বলো যে নতুনকে তো সাজলে সুন্দর লাগবেই পুরনোকে সাজলে পুরনোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখলে সেটাকেও তো সুন্দর লাগে তাই না কোনো পুরোনো জিনিস আমরা পুরনো হয়ে যাচ্ছি এটাকেও কিন্তু মেনটেন করে রাখতে হয় প্রত্যেকে আমার মনে হয় এই জিনিসটা মেনটেন করা উচিত তো আজকের আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগছে দেখতে অবশ্যই বলো আর যে যেখান থেকে দেখছো যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে মেনটেন